আমাঘরে যেকোন পূজা পর্ব হো বা জন্মদিন ব্রত ঘর বাহর হো এই খিরি বিধুরা এই ভোজিপরি ক্রিমি খিরি পাটি কু যেকি সুয়দি লাগি থাকে বনেবা সেত সময় লাগি থাকে কিন্তু আজ আপন মান সহজ রেসিপি সেয়ার করি খুব কম সময় ঘরে সামগ্রী আপনি এই সুপর টেষ্টি ক্রিমি ক্রিমি চাউলক্ষি বনাইপারে এটি আপনার মানে ক্ষিরির লুক দেখিপা কলার আট টেক্চ্চ্র পুরা পার্ফেক্টাস্চি ভোজি খিরিটারে ভে অদ্ধি কা টেস্টি লাগিব ভো মোর গ্যারইন্টি ন এইৰে কোনো মিল্ক মেড পকাই ন মিল্ক পাউডৰ পকাই না খুোৱা পকাই কেৱল চাউল ক্ষীৰৰে বনাই তথাপি আপোনালোকৰ ক্ষীৰি পূৰা পৰফেক্ট বনিব ভোজ টেষ্ট লাগিব তেব চালু ডেৰি নকৰি ৰেচিপি ষ্টাৰ্ট কৰিব যদি ৰেচিপি ভাল লাগিব তে নিশ্চয় লাইক কৰিবয়াৰ কৰিবব কৰে নমস্কাৰ মই মিলি আপোনাৰ সমস্ত হোম ফুড চেনেল কু বহুত বহুত স্বাগত কৰোঁ चावळ खीरी बनवापे प्रथम आम्ही दरकार बासमतीवळ एटी मग गोबिंद भगर बासमतीवळ बा क्षीरी चावळ कुती सीटा नीची। এই খিরি ক্ষী বহু বড়িয়া হয়ে থাকে যদি আপনার এই চৌল মিলুনি বা আপন পাখানে না আপনার রেগুলার যে অরুয়া চৌল সেইটা নেপারে বা যে লম্বা বা লং গ্রে বাসমতি চৌল আসে সেইটা বিপার্বে তো এইটি চাউল হি নিয়েছি পাখা থ্রি সেটা পা বাহার সেই দশ রু পনের মিনিট পাঁচ হি বতুরাই তাপরে মুখে স্ট্রে চাউল ছাড় দিয়েছি যা দ্বারা চাউলের যেট্রা পাঁচ সেটা

ଜମା ବି କ୍ଷୀରି ଆପଣଙ୍କ ତଳେ ଲାଗିବନି ପ୍ରଥମେ କ୍ଷୀର ଦେବା ଆଗରୁ ଅଧା କପ୍ ଆମେ ପାଣି ଦେବା ଯାହାଦ୍ୱାରା କ୍ଷୀର ଜମା ବି ତଳେ ଲାଗିବନି ତ ଏଇଟି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଅଧା କପ୍ ପାଣି ଦେଇ ସାରିଲା ପରେ ଚାରି ପ୍ୟାକେଟ୍ କ୍ଷୀରକୁ ଦେଇଦେଲି ଏବେ ଆକୁ ଭଲ ଭାବରେ ଥରେ ଗୋଳେଇ ଦେବା ତାପରେ ହାଇ ଫ୍ଲେମରେ ପାଞ୍ଚରୁ ସାତ ମିନିଟ୍ ପାଇଁ ଫୁଟାଇବା ବା ଯେବେ ଯାଏ କ୍ଷୀର ପୁରା ଭଲ ଭାବରେ ଫୁଟିଯାଏନି ସେବେ ଯାଏ ଏହାକୁ ଫୁଟାଇବା

दस रु पन् मिनटप बतुरै लेर दरदरा ग्राइड कलेटि देख्नु चाउ दस पन्ध्र मिनिट भित्र ता पुरा बढिया सेजिज्यो एउटा म आपाउँछु देखि पारथ्य पुरा बढिया से सिजिगलाब कम

ফাইন পেষ্ট বা পিউরি তৈরি ইয়া বাটা বেড়ে আমি এর চার পাঁচটা ছোট গুজরা সেমি তো খিরিরে গুজরা পড়ি থাকে তো এই স্টেজ রে কাজু সহিত মিশাই বাটি দেব তো বাটলা বেড়ে এখানে আমি অল্প টিকিয়ে দিয়ে বাটবা এই যে পেষ্ট আমি তেয়ারি করুচে এইটা ক্ষিরি টেস্ট আ্রিমিনেসা ডবল করে দেব বি না মেড খুয়া বা মিল্ক পাউডর আপনার খিরি ভোজি খিরিঠারি কম লাগবে নিজে

কাজু বাদাম বটা দাব আগুর খি ভালোভাবে থাক গোলাইবা আউল ভালসে সিজিলা পরে হি এই পেস্টক আপনার দেবে আ্যাস র্লেম কী লো করে দেবে কন্টিনিউসলি আপনি গোলে এই পেষ্ট আপনার এমি একা সহ দেবে অল্প অল্প করি দেবে মো যেহেতু এটা কাজু আদাম বটা যদি ভালসে গোলাইবে তো তলে লাগিয চানস থাকে তো ভালোভাবে গোটে দুই মিনিট কন্টিনিউসলি গোলাইবে লো

আপ প্যান্রে দেখ যে ঘিও বঞ্চি সেই থেকে আমি চিনি ক্যারমুলাইজ করা ঘিওরে চিনি ক্যারমুলাইজ করি দেলে ক্ষিরি টেস্ট আলোর বহুত বডিয়া আসে যদি আপনার পুরা ধরা ক্ষিরি পসন্দ তাহলে আপনার এই প্রোসেস কু স্কিপ করে পেয়ে আমি চিনি পকাইলে ক্ষিরে টোটাল আপনার সেই স্টেজ রে সব চিনি দেবে তো মিডিয় হাই ফ্লেমরে চিনি কন্টিনিউসলি গোলাই ক্যারমুলাইজ করা দেখুন ধীরে ধীরে চিনি মেল্ট হয়েকি কলার আসবা স্টার্ট হয়ে महूर जमी कलर थाए से कलर जे आम कंटिन्यूसली चीनी को गोला देखते बहुत बढ़िया कलर आसीगला तो ये आम को बंद करके अल्प टिकेद पानी दे कौन हेना चीनी पूरा बढ़िया भाग मिसीजा आई जो आम सिरपटा तो दबा खीरी बढ़िया से मिस देखु से कैरेमल सिरप को आम तापर भल भाव देखिबा देखा सुंदर कलर आसीबा बहुत बढ़िया यूर गोटे रो टेस्ट

এই রেসিপি যেতেকি চৌল ক্ষীর চিনি নিয়েছি সেই মেজরমেন্ট হিসাব হি আপনার ক্ষী অধিকা বা কম বনাই চাটি সেই হিসাবে কম বেশি করবে তো লাস্টে এর আমি অধ ছোট চামচ লুণ বা দুইর তিন পিঞ্চ লুণ লুণ দেবা দ্বারা কম হব না মিঠা টেস্টু বা করব বহু জন ক্ষীরের লুণ পকাতেনি যদি আপনার পকাওয়া চাহ না তাহলে স্কিপ করে পেবে তো ভালোভাবে একে গোলাই পাঁচ মিনিট পা ফুটাই দেব ফুটি সারা পরে লাস্টে এমন ড্রাই ফ্রুটস দবা যেটা আমি ঘি এরে ভাজি করে রাখছিলে তো কাজু কিশমিস কো এডি দেইসালা পরে ভালো ভাবে গোলই দবা দুই তিন মিনিট ফুটিলা ଏଇଠି ଆପଣମାନେ ଖିରିର ଟେକ୍ସଚର୍ କଲର୍ କନସିଷ୍ଟେନ୍ସି ଦେଖିପାରୁଥିବେ ଏକଦମ୍ ଭୋଜି ଖିରି ପରି ହେଇଛି ଆଉ ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥା ହେଲା ବହୁତ କମ୍ ସମୟରେ ଆପଣଙ୍କ ଏଇ ଖିରି ତିଆରି ହୋଇଯିବ ଜମା ବି ଦୁଇ ତିନି ଘଣ୍ଟା ୱେଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବନି ମାତ୍ର ଚାଳିଶ ପଇଁଚାଳିଶ ମିନିଟ୍ ଭିତରେ ଆପଣଙ୍କ କ୍ଷୀରି ପୁରାପୁରି ରେଡ଼ି ହୋଇଯିବ ସର୍ଭ କରିବା ପାଇଁ ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଖିରି ଥଣ୍ଡା ହେଲା ପରେ ଟେକ୍ସଚର୍ କଲର୍ ଆହୁରି ବଢ଼ିଆ ଆସିଛି আশা করছি আজ ভিডিওটি আপনার পসন্দ আসব যদি পসন্দ আসব নিশ্চয় লাইক করুন সেয়ার করতু চ্যানেল সবসক্রাইব করুন পুঁ আসবে নূরে রেপি নিয়ে কি ধন্যবাদ